মৃত্যুর সংবাদ সিএনজি যোগে প্রচার করার সময় মাঝে মধ্যে ইসলামী সঙ্গীতও বাজানো হয়, এটা কতটা যুক্তিযুক্ত? প্রথম কথা হলো, মৃত্যুর সংবাদ এটা সিএনজি যোগে হোক, অটো যোগে হোক, রিক্সা যোগে হোক, এটা এভাবে ঘোষণা দিয়ে বেড়ানোর জিনিস না। আসলে মানুষ মারা গেছে, এই সংবাদ একান্ত আপনজন প্রিয়জন বা খুব পরিচিত মানুষ হলে তার ভক্ত অনুরক্ত আছে তাদেরকে জানানোটা, এটা শরিয়া নিষিদ্ধ করে না, এটা শরিয়া নিষিদ্ধ বিষয় না, এটা জায়েজ আছে। কিন্তু একটা জিনিস এখানে নিষিদ্ধ আছে, সেটাকে বলা হয় নাই। আমরা মৃত মানুষের মৃত্যুর সংবাদকে ঘিরে কোনো প্রকার যদি মাতম জাতীয় কোনো কিছু করি, সেটা নিষিদ্ধ হবে। তো আমাদের দেশে সাধারণত যে ঘোষণাগুলো হয়ে থাকে, এই ঘোষণাগুলো হয়ে থাকে জানাজা নামাজের ওয়াক্ত সহ, যে অমুক মারা গেছেন অমুক জায়গায় তার জানাজা এই টাইমে হবে। তো জানাজার সময়ের বিষয়ে আপনজন যারা আছে তাদের শরীক হওয়ার সুবিধার্থে জানায় দিলেন, এটা ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যেরকম আজান আছে, জানাজা নামাজের জন্য কোনো কি নাই, আজান নাই। বিধায় এটা জানানোটা হবে নিছক মৃত্যুর সংবাদ, পাশাপাশি অমুক জায়গায় জানাজা হবে, একটা ইবাদত হবে যাতে মানুষ শরীক হতে পারে, এইভাবে। এইভাবে যদি ঘোষণা দেওয়া হয় এবং সেটা আপনার যথাযথ উপায় হয়, ইনশাআল্লাহ বিধিরা সেটা না জায়েজ হওয়ার কোনো কারণ, এটা জায়েজ আছে। কিন্তু আমরা সব জায়গায় একটু রসকস পছন্দ করি, মৃত্যু সংবাদ প্রচার করতেছি, জানাজার কথা বলতেছি, সেখানে পর্যন্ত আবার ইসলামী সঙ্গীত লাগাই দিতেছি, হয়তো ওই মৃত্যু সংশ্লিষ্ট ইসলামী সঙ্গীত দিচ্ছি। এগুলো অবশ্যই কোনো প্রশংসনীয় কাজ না। বিশেষ করে মৃত্যু এবং আপনার জানাজা এই ধরনের যে ইস্যু আছে, এই ইস্যুর মধ্যে আবার আরেকটা ইস্যু আপনার ইসলামী সঙ্গীত গজল ইত্যাদি ঢুকানোটা, এটা অন্তত দৃষ্টিকোণ আমার কাছে মনে হয়। বাকি জানাজার ঘোষণা দেওয়াতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।